যখন থেকে আমরা মানুষ সৃষ্টির ইতিহাস আর ধীরে ধীরে তার বিবর্তন সম্পর্কে জানতে পেরেছি, তখন থেকেই আমাদের মনে এই নিয়ে অনেক ধরনের প্রশ্ন আসে। যেমন ধরুন, আজ থেকে কয়েক হাজার বছর আগে পশু পাখিদের উচ্চতা এত বেশি কেন হতো, আর সেই তুলনায় এখনকার প্রাণীরা এত ছোট কেন? এবং এর সঙ্গে একটি প্রশ্ন আরও মাথায় আসে, যে আমাদের পূর্বপুরুষরা 4-5 মিলিয়ন বছর আগে যখন শুধু মাংস খেয়ে জীবনযাপন করত, তাহলে তাদের কী এমন দরকার পড়ল যে তারা হঠাৎ করে শাকাহারী জীবনযাপন করতে শুরু করল? যেহেতু পৃথিবীতে মানুষের মাংসাহারী জীবনযাপন করার জন্য খাবারের অভাব ছিল না, তাহলে হঠাৎ কী এমন ঘটেছিল যে আমাদের পূর্বপুরুষদের শাকাহারী জীবন বেছে নিতে হয়েছিল? আজকের ভিডিওতে আমরা এমনই কিছু অবাক করা অজানা তথ্য সম্পর্কে আলোচনা করব, যেটার ব্যাপারে হয়তো আপনি আগে কখনো ভেবেও দেখেননি। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আজ থেকে প্রায় 300 মিলিয়ন বছর আগে পৃথিবীতে ডাইনোসর সৃষ্টি হওয়ার আগেও পৃথিবীতে ট্রাইলোবাইটসরা রাজ করত। এদের ব্যাপারে আপনি এটুকু ভেবে নিতে পারেন যে এরা আমাদের কয়েক মিলিয়ন বছর আগের পুরনো পূর্বপুরুষ ছিল, যাকে আপনি বিশালাকার জন্তুদের সৃষ্টির সবচেয়ে প্রথম অর্গানিজম উপাধি দিতে পারেন। ট্রাইলোবাইটসদের আসার আগে পর্যন্ত প্রাণীরা শুধুমাত্র 1.5 থেকে 2 ফুট পর্যন্তই হতো, কিন্তু ট্রাইলোবাইটসদের উৎপত্তি হওয়ার পর পৃথিবীতে 3.5 থেকে 4 ফুট উচ্চতার প্রাণীদের উৎপত্তি হতে শুরু হয়। সাধারণভাবে আপনি এটা বলতে পারেন যে ট্রাইলোবাইটসদের আসার পর থেকেই পৃথিবীতে সমস্ত প্রাণীদের আকারের বৃদ্ধি শুরু হয়ে গিয়েছিল। এরপর পৃথিবীতে জীবনের বিকাশে যে ঢেউ এলো, সেই ঢেউ আর কখনো পিছু ফেরেনি। দেখতে দেখতে মাত্র 2 কোটি বছরেই এই 3 থেকে 4 ফুটের ট্রাইলোবাইটসরা যে কখন 85 ফুটের ড্রেডোনটসে পরিণত হয়ে গেল তা বোঝাই গেল না। এই বৃদ্ধি হয়তো অনন্তকাল অবধি এরকমভাবেই চলে যেত, কিন্তু সৃষ্টিকর্তার ইচ্ছা বোধহয় অন্য কিছুই ছিল। সেই ইচ্ছায় ধ্বংস তো ছিলই, কিন্তু এই ধ্বংসই নতুন কিছু রচনার ক্ষেত্রে প্রথম পদক্ষেপও ছিল। যেখানে একদিকে সব কিছু সঠিক সময় সঠিক গতিতে চলছিল, ঠিক সেই সময় দ্বিতীয় দিক থেকে এক বিশাল উল্কাপিণ্ড পৃথিবীতে এসে পড়ে। আর সেই উল্কাপিণ্ড জৈবিক বিকাশের ইতিহাসের কয়েক কোটি বছরের পরিশ্রমকে কয়েক সেকেন্ডের মধ্যেই ধুলোয় মিশিয়ে দিয়েছিল, এবং এর ফলে পুরো পৃথিবী বরফে ঢেকে যায়। আর পৃথিবীতে 100 বছর ধরে লম্বা শীতকাল চলতে থাকে, এবং সেই সঙ্গে পুরো ডাইনোসরের প্রজাতিও পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়। এটা এমন একটা সময় ছিল যেখানে জৈবিক ইতিহাস পুনরায় বরাবরের মতো বিলুপ্ত হয়ে যেতে পারত, আর নয়তো জীববৈচিত্র্য খুবই ছোট স্তরের মধ্যে সীমাবদ্ধ হয়েই থেকে যেতে পারত। কিন্তু আমাদের ভাগ্য বোধহয় ভালো ছিল যে এত কিছু হওয়ার পরেও পৃথিবীতে জীবের বেড়ে ওঠার জন্য দ্বিতীয় সুযোগ পাওয়া গিয়েছিল। যদিও এই সুযোগ পাওয়ার জন্য আরও 100 কোটি বছর সময় লেগে গিয়েছিল, কিন্তু তখন জীবন সময়ের সাথে সাথে শুধু লম্বাতেই বাড়েনি, বরং তাদের ওজনও অনেক বেড়েছিল। তারই ফলস্বরূপ ছিল গ্লিপ্টোডন এবং ম্যামথের মতো বিশালাকার জানোয়ার। কিন্তু এখন প্রশ্ন হলো, যদি এই লজিকেই যাওয়া যায়, তাহলে তো আজকালকার জীবদের আরও অনেক বেশি লম্বা হওয়া উচিত ছিল। তাহলে কেন আজকালকার জীবরা এতটা লম্বা নয়, আর কেনই বা তাদের উচ্চতার এত পরিবর্তন ঘটল? তো এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য যখন আমরা রিসার্চ করি, তখন জানতে পারি তেল অ্যাভিভ ইউনিভার্সিটিতে অনেক আগেই এই ব্যাপারে রিসার্চ করা হয়েছিল, এবং সেই রিসার্চের পর যে রেজাল্ট এসেছে তা বেশ বিশ্বাসযোগ্য এবং সত্যি বলে মনে করা হয়েছে। ওই রিসার্চ অনুযায়ী আগের সময়ের সমস্ত পশুরা নিজেদের ইচ্ছায় নিজেদের জীবনযাপনের ধরন ঠিক করত। যেমন ধরুন, শাকাহারী জীবরা গাছপালাতেই সীমাবদ্ধ থাকত, আর মাংসাশী জীবরা একটা নির্দিষ্ট মাত্রায় শিকার করে তাদের খাবার জোগাড় করত। এছাড়াও এসব জীবদের রিপ্রোডাকশন স্পিডও খুব দ্রুত ছিল না, এবং এই কারণেই তাদের খুব বেশি শিকার করার প্রয়োজনও পড়ত না। কিন্তু আজ থেকে 1.5 মিলিয়ন বছর আগে সব কিছু ধীরে ধীরে বদলাতে শুরু করে, যখন পৃথিবীতে আর্লি হিউম্যান অর্থাৎ আদিম মানবের আবির্ভাব হয়, এবং এখন থেকে 15 লক্ষ বছর আগেই তারা শিকার করার দক্ষতা অর্জন করেছিল, এবং এই দক্ষতার জন্যই তারা বড় বড় জানোয়ারকে অনায়াসী শিকার করতে শুরু করে। আমাদের পূর্বপুরুষদের মানে আদিম মানুষদের এরকম করার পেছনে মূলত 2 কারণ ছিল। প্রথম কারণটা হলো এই যে, তাদের কাছে এমন সব উন্নত টেকনিক আর হাতিয়ার ছিল যেগুলো দিয়ে তারা খুব সহজেই বড় বড় জানোয়ারকে শিকার করে মেরে ফেলতে পারত। এছাড়াও বারবার কোনো ছোট ছোট জানোয়ার শিকার করার থেকে ভালো ছিল যে তারা একবারে কোনো বড় জানোয়ার শিকার করে নিত। এর ফলে যেটা হতো যে তাদের এনার্জিও বেঁচে যেত, আর শুধু খাবার জোগাড় করা বাদ দিয়েও তারা জীবনের অন্যান্য সব কাজ করার জন্য সময় পেয়ে যেত। মানুষের উৎপত্তির আগে পৃথিবীতে যে সমস্ত জীব প্রজাতি ছিল তাদের রিপ্রোডাকশন খুব ধীরে হতো, যার ফলে পৃথিবীতে কখনোই খাদ্য আর খাদকের অসমতা হয়নি। কিন্তু সেই সব জীবদের তুলনায় আদিম মানুষেরা তাদের জনসংখ্যা খুব তাড়াতাড়ি বৃদ্ধি করে ফেলেছিল, যার ফলে শুধুমাত্র জনসংখ্যার পরিবর্তনই হয়নি, বরং খাবার জোগাড়ের ক্ষেত্রেও এক বিরাট পরিবর্তন এসেছিল। কারণ তখন অনেক বেশি লোকজনের জন্য অনেক বেশি পরিমাণে খাবার জোগাড় করতে হতো, আর তখনকার সময় খাবার হিসাবে জানোয়ারের মাংস ছিল একমাত্র রাস্তা। এজন্য নিজের এবং নিজের পরিবারের ভরণ পোষণের জন্য যে মানুষ আগে একটিমাত্র শিকার করত, এখন তারাই সবার খাবার জোগাড় করার জন্য একদিনে 2 থেকে 3টি বিশালাকার পশু শিকার করতে শুরু করে। না জানি পৃথিবীতে কত প্রকার জীব ছিল
যাদের আকার এখনকার জীবের তুলনায় কয়েক গুণ বড় ছিল। কেননা আমরা মানে মানুষেরা এসব জীবদের এত তাড়াতাড়ি শিকার করে মেরে ফেলেছি যে ধীরে ধীরে তাদের সংখ্যা পৃথিবীতে কমতে শুরু করে এবং একসময় এমন আসে যে তাদের প্রজাতি পৃথিবী থেকে পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়। আর এই কারণেই অনেক বেশি সংখ্যক জীব প্রায় 1.5 মিলিয়ন বছর আগেই পৃথিবী থেকে বিলুপ্ত হতে শুরু করেছিল। কেন কি আমাদেরই পূর্বপুরুষরা এইসব বিশালাকার জীবদের প্রয়োজনের তুলনায় অনেক বেশি সংখ্যায় মেরে ফেলেছিল। এরপর যখন অতিরিক্ত শিকার করার ফলে পৃথিবীতে বিশালাকার জীবের সংখ্যা কমতে শুরু করে, তখন মানুষকে অনেকটা বাধ্য হয়ে খাবারের অভাবে না খেয়ে থাকতে হচ্ছিল এবং তাদের শরীরে খাদ্যের অভাবে পুষ্টিও ঠিকমতো আসছিল না। খাবারের এই অভাব শুধুমাত্র মানুষদেরই নয়, বরং জন্তু জানোয়ারের মধ্যেও দেখা গিয়েছিল। এটাও একটা মুখ্য কারণ ছিল যে ওই সমস্ত জানোয়ার যারা আগে বিশালাকার হতো, তারাও আস্তে আস্তে পুষ্টির অভাবে আকারে ছোট হতে শুরু করে। উদাহরণ হিসাবে আজকালকার সিংহদের উপর এরকম অনুমান করা হয় যে এরা একসময় এখনকার থেকে আরও 2 থেকে 3 ফুট বেশি লম্বা ছিল। হয়তো পৃথিবীতে খাবারের কমতির কারণে ধীরে ধীরে পুষ্টির ঘাটতিতে তারা আকারে ছোট হতে শুরু করে এবং শেষমেশ তারা এখনকার আকারে, অর্থাৎ অনেকটা ছোট ছোট আকারে পরিণত হয়েই থেকে যায়। এমনকি মানুষকেও বেঁচে থাকার জন্য এসবের সঙ্গে অনেক সংঘর্ষ করতে হয়েছিল। অনেক সময় এমনও হয়েছে যে তাদের আশেপাশের সমস্ত জন্তু জানোয়ার প্রায় শেষ হয়ে এসেছিল আর পুরো মানব সভ্যতা খাবারের অভাবে মরতে বসেছিল। কিন্তু ওই যে কথায় আছে, প্রয়োজনই আবিষ্কারের জন্ম দেয়, কিছুটা এই ধরনের ঘটনাই মানুষের ক্ষেত্রেও দেখা যায়। আমাদের পূর্বপুরুষরা যখন বুঝতে পারল যে এখন শুধুমাত্র বন্য জীবজন্তুর মাংসের উপর ভরসা করে থাকলে তাদের না খেয়ে মরতে হতে পারে, তাই বাধ্য হয়ে তখন তারা এমন একটি শান্তিপ্রিয় পদ্ধতি খুঁজে বের করে যার কারণে আজ পুরো পৃথিবীতে লক্ষ লক্ষ কৃষক রয়েছে। শিকার করা ছাড়াও খাবার পাওয়ার এই দ্বিতীয় রাস্তাটি ছিল কৃষিকাজ। যখন আমাদের পূর্বপুরুষরা খাবারের অভাব বোধ করল, তখন তাদের কাছে নতুন নতুন খাবারের খোঁজ করা ছাড়া আর কোনো উপায় ছিল না, তাই বাধ্য হয়ে তখন তারা জঙ্গলে থাকা ফল, পাতা, ফুল এসব পেরে খেতে শুরু করল এবং সেটাকেই নিজেদের স্থায়ী খাবার হিসাবে ব্যবহার করার কথা ভাবল। আর তখন থেকে শুরু হয় চাষ করা এবং এখান থেকে তাদের শাকাহারী জীবনের নতুন অধ্যায় সূচনা হয়। এরপর থেকে বেশিরভাগ লোক শিকার ছেড়ে চাষাবাদ শুরু করল এবং জমিতে লাগানো গাছের ফুল, পাতা, ফল এসবকেই তারা খাদ্য হিসাবে গ্রহণ করতে শুরু করে। এরপর মানব সমাজে এই পদ্ধতি খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়তে লাগল। সময়ের সাথে সাথে এই পদ্ধতি এমনভাবে ছড়াতে শুরু করল যে ধীরে ধীরে মানুষেরাও দুটো আলাদা ভাগে ভাগ হয়ে যায়। একদল মানুষ শাকাহারী হয়ে জীবনযাপন করতে শুরু করে আর একদল মানুষ আগের মতো শিকার করে মাংসাশী হয়ে জীবনযাপন চালিয়ে যায়। এগুলোর মধ্যে সবচেয়ে মজার ব্যাপার হলো, শুধুমাত্র চাষাবাদের কারণেই আদিম মানুষেরা পশুপালন করতে শিখেছিল এবং ওই পালিত পশুদের তারা চাষের কাজে লাগাতে শুরু করে। কারণ মানুষ যখন চাষ করা শুরু করে, তখন তারা ধীরে ধীরে বুঝতে পারে যে যদি তাদের চাষাবাদকে একটা উচ্চ পর্যায়ে নিয়ে যেতে হয়, তাহলে তাদের পোষা গরু, কুকুর এসব জীবদের চাষের কাজে লাগানো যেতে পারে। কেননা পশুদের ক্ষমতা মানুষের থেকে অনেক বেশি হওয়ায় তারা চাষের কাজে অনেক বেশি সাহায্য করতে পারবে। ব্যাস এভাবেই ধীরে ধীরে কিছু বদল আসতে শুরু করে, নতুন কিছু নির্মাণ শুরু হয় এবং একের পর এক হাজার হাজার নতুন চাষের জমি, নতুন নতুন চাষের পদ্ধতি তৈরি হয় যা এখন পৃথিবীর কোনায় কোনায় চাষাবাদ করার সুযোগ করে দিয়েছে। কে ভেবেছিল যে এই পদ্ধতি একসময় পুরো মানব সমাজের জন্য খাবারের নতুন এবং জনপ্রিয় বিকল্প হয়ে দাঁড়াবে। আর কিছুটা এভাবেই শুরু হয়েছিল মানুষের আধুনিক যুগের। তো বন্ধুরা, কেমন লাগলো মানুষের এই চাষাবাদ করার ইতিহাস আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিন বন্ধুদের সাথে। আবার ফিরব কিছু রোমাঞ্চকর তথ্য নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।